নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি হৈছে 24 জুন। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনেধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব। এই মুহূৰ্তত জনাইছৰা গুৰুত্বপূৰ্ণ খবৰ, দুই এদিনৰ ভিতৰতেই অনুদয় আঁচনিৰ ধন বৃদ্ধি পাব 1400 টকালৈ। নতুনকৈ 16 লাখ মহিলাই লাভ কৰিব অৰুণোদয় আঁচনি। অৰুণোদয় আঁচনিক লৈ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার কেইবাটাও বৃহৎ ঘোষণা। পরবর্তী খবরটো হৈছে ভাৰতৰ মুছলমানৰ ন্যায় বিচাৰিলে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামাই। সংখ্যালঘু মুছলমানৰ অধিকাৰ সুৰক্ষিত নহলে আকৌ বিভাজিত হব ভাৰত। এবাৰ মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামাই ভাৰতৰ মুছলমানৰ হকে মাত মাতিছে। পরবর্তী খবরটো হৈছে ক্ষতিগ্রস্তক এটুপি পানি যোগান ধরবলেও ব্যর্থ হয়েছে সরকার। মেডিকুচিত বানত বিস্তর ক্ষতিগ্রস্ত অঞ্চলত DYFI আর কৃষক সভার প্রতিনিধি দল। বরপেটা জেলার বটালি মহকুমার অন্তর্গত 2 নম্বর মেডিকুচি গাঁওর বানাক্রান্ত লোকসকলের বিস্তর ক্ষতি হওয়ার ফলত অবর্ণনীয় পরিস্থিতির মাজত বান শিবিরত জীবন পার করে আছে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চমুকৈ DYFIR কৃষক সভার 6 জনীয়া প্রতিনিধি দলে অঞ্চলটি পরিদর্শন করে পরিস্থিতির বুজ লওয়ার ক্ষতিগ্রস্ত রাইজর সঙ্গে মত বিনিময় করে। 2 নম্বর মেডিকুচি গাঁওর পাটকর ভিটা চুয়া আর দলৈ গাঁওয়ার হানিপুর চুয়াত পশুমরা নৈর মথাউরি হঠাৎ ছিগার ফলত অঞ্চলটির বিস্তর ক্ষতি হয়েছে। পাঠকর সুবাত পশুমরা নদীয়ে 100 মিটার পথ খসাই নিয়ার ফলত 13টা পরিয়ালর বিস্তর ক্ষতি হয়েছে। অঞ্চলটির সরকারে কোনো শিবির পতা নাই। রাইজে নিজাববিয়াক মন্দিরত শিবির পাতি আশ্রয় লৈছে। যদিও খাদ্য সামগ্রী খোয়া পানিকে ধরে কোনো বস্তুই সরকারে যোগান নধরিলে পশু খাদ্যর কথা কবই নালাগে। আনহাতে দলৈ গাঁওয়ার শান্তিপুর সুবাত পশুমরা নদীয়ে মথৌরির 50 মিটার অংশ খহাই নিয়ে। সুবাতুর হৃদয় তালুকদার নামের ব্যক্তিজনের পরিয়ালের সকল সমগ্র হেরুয়াবলগিয়া হয়েছে। তেখেতর মুরগির ফার্ম, গাহরি ফার্ম, ছাগলী ফার্ম, গরু, তাঁতশাল আদি সকল সমগ্র উঠি গেছে। তেখেতর ক্ষয়ক্ষতির পরিমাণ 4-5 লাখ টাকা হয়েছে। যা 22 তারিখে মন্ত্রী পীযূষ হাজরিকায় অঞ্চলটল গৈ ভগ্নবথরি পরিদর্শন করিলে। যদিও কোনো এজন বানাক্রান্তর সঙ্গে কথা বতরা নকরিলে মন্ত্রী পীযূষ হাজরিকায়। আন এটা খবর হয়েছে মণিপুরলৈহে সময় নাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনিয়া ইজিপ্ত ভ্রমণের বাবে সাজু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজি দুদিনিয়া ইজিপ্ত ভ্রমণ আরম্ভ করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। এই ভ্রমণের সময় প্রধানমন্ত্রী 11শ শতিকার আল হাকিম মসজিদ দর্শন করব। ইজিপ্তর রাজধানী কাইরুত দুদিনিয়া কার্যসূচীর শেষ দিনটির প্রথমটি অনুষ্ঠান হিসাবে মোদিয়ে আল হাকিম মসজিদ। উল্লেখ্য যে 10শ শতিকার শেষের ফালে 990 চনত আল হাকিম বি আমর আল্লাহর পিতৃ খলিফা আল আজিজ বিলাহে নির্মাণ করা এই মসজিদটি পিছলৈ 1013 চনত আল হাকিমে নির্মাণ সম্পূর্ণ করে। কাইরুর ফাতিমিত স্থাপত্য আর ইতিহাসের এক উল্লেখযোগ্য উদাহরণ আল হাকিম মসজিদ। আর এটা খবর হয়েছে এফালে বানপানী আনফালে গড়া খহনীয়া। মৌলানা বদরুদ্দিন আজমল মুর্দাবাদ ধনী নৈপরিয়া রাইজর। ধুবুরী জেলার চাপর রাজচক্রর অন্তর্গত জালিকুড়া গাঁত চম্পাৱতী নৈর গড়া খহনীয়াত জাগ গৈছে শ শ বিঘা ভূমি। বিনিদ্র রজনী কটাইছে জালিকুড়াবাসী। আনপিনে গাঁওখনত মথাউরি ভঙারে উপক্রম হয়েছে, ফলত তীব্র ক্ষোভ দেখবলে পাওয়া গেছে নৈপরিয়া রাইজর। বিলাসীপাড়া পূব সমষ্টির বিধায়ক শামসুল হুদা সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে এটা সাব্যস্ত করেছে জনসাধারণের তীব্র প্রতিবাদ। শামসুল হুদা মুর্দাবাদ, বদরুদ্দিন আজমল মুর্দাবাদ আদি বিভিন্ন শ্লোগানে প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়। বানপানী
গড়া খখনিয়াত আতঙ্কিত ভোটার রাইজ, আনফালে হুক নিদ্রাত এআই ইউডিএফৰ বিধায়ক সাংসদ। মুখলদার বরষুণ আর নৈ উপনৈর তীব্র সুতে গড়া খখনিয়ার প্লাবিত করেছে বিভিন্ন অঞ্চল। পিছ পড়ে থাকা নাই চাপর রাজচক্র অধীনস্থ জালিকুড়া, বিগত বছরের দরে এই বছরও কালরূপ ধারণ করেছে চম্পাৱতী নৈয়ে। চম্পাৱতী নৈর সুতত চপরা চপরে খহি খহি পড়েছে মাটি। পূর্বতে পুরনি জালিকুড়া গাঁওখন সম্পূর্ণরূপে চম্পাৱতী নৈত জা যাওয়ার পিছত এবার নিউ জালিকুড়া শ ভূমি পানিত জা গৈ আছে। বিনিদ্র রজনী ভয় আর শঙ্কাত দিন অতিবাহিত করেছে অঞ্চলবাসী। বিধায়ক শামসুল হুদায় বিধায়ক উন্নয়ন পুঁজিরে যাওয়া বছর দুটা বান দিয়ার প্রতিশ্রুতি প্রদান করেছিল, যদিও সময়ের সুতত প্রতিশ্রুতিও উঠি গল বলে আক্ষেপ এতিয়া সচেতন রাইজর। ইপিনে 15 বছরে সাংসদের আসনত অধিষ্ঠিত মৌলানা বদরুদ্দিন আজমলে আজিলেকে জালিকুড়াবাসীর জ্বলন্ত সমস্যার পিনে পিঠি দি থাকার অভিযোগ উঠিছে। বিধায়ক আর সাংসদের অদূরদর্শিতার বাবেই নিজের সপোনের ঘরখন থানবান হওয়ার উপক্রম হয়েছে। ফলত অঞ্চলবাসী রাইজে সাংসদ বদরুদ্দিন আজমল মূর্যাবাদ, বিধায়ক শামসুল হুদা মূর্যাবাদ আদি শ্লোগানে প্রতিবাদ সাব্যস্ত করেছে। গড়া খখনিয়ার বৃহত্তর অঞ্চলবাসীক রক্ষা করবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাতর অনুরোধ জানাইছে। এই মুহূর্তে জানাইছো এটা ব্রেকিং নিউজ, পুনর্বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপিক চ্যালেঞ্জ দিছে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীয়ে। আহিবলগা নির্বাচনত বিলুপ্ত হয়ে যাব বিজেপি দল। তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানত বৃহৎ জয় সাব্যস্ত করব কংগ্রেস দলে। পরবর্তী খবরটি হয়েছে মৌলানা বদরুদ্দিন আজমলর আজমল ফাউন্ডেশনের লড়া ছালী মেডিকেল ইঞ্জিনিয়ারিংত সিট পাইছে, আমার লড়া ছালীয় পাব লাগিব। এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মৌলানা বদরুদ্দিন আজমলর নাম লৈ আজমল ফাউন্ডেশনের কথা উল্লেখ করেছে। লগতে কৈছে যে আমাক এতিয়া কেবল শিক্ষার আন্দোলন লাগে আর একো আন্দোলন নালাগে। হিমন্ত বিশ্ব শর্মায় আজমল ফাউন্ডেশনের কথা উল্লেখ করে এই মন্তব্য করেছে আর শিক্ষার ক্ষেত্র আন্দোলন হব লাগে বলে মন্তব্য করেছে। আন একটা খবর হয়েছে একটা হৃদয় বিদারক খবর আপনার দিবলে লৈছো। দরঙত বানর বাবে কলর ভূরত সৎকারর বাবে উখ ঠাইলৈ নিবলগা হল মৃতদেহ। এই মুহূর্তে স্ক্রিনত আপনার দেখাইছো এক হৃদয় বিদারক খবর। বাঢ়নি পানির বাবে মৃত্যু হওয়া বাসন্তী নাথ নামৰ মহিলাগৰাকীর মৃতদেহ সৎকারর বাবে কলর ভূরক উখ ঠাইলৈ নিয়া পরিলক্ষিত হয়েছে। আর একটা খবর হয়েছে সমষ্টি পুনর নির্ধারণে সুরক্ষিত করব খিলঞ্জিয়ার ভবিষ্যৎ। 102টা সমষ্টিত থাকিব খিলঞ্জিয়ার আধিপত্য। সমষ্টি পুনর নির্ধারণের ফলত অহা 30 বছরলৈ সুরক্ষিত হয়ে থাকিব অসমিয়া। গুরুত্বপূর্ণ মন্তব্য আগবাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আজি ভাষণ প্রসঙ্গত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে সমষ্টি পুনর নির্ধারণে সুরক্ষিত করব খিলঞ্জিয়ার ভবিষ্যৎ। 102টা সমষ্টিত থাকিব খিলঞ্জিয়ার আধিপত্য। 126টা সমষ্টি আছে আর 126টার ভিতরতে 102টা সমষ্টিত খিলঞ্জিয়ার আধিপত্য স্থাপন করিবর কারণে সমষ্টি পুনর নির্ধারণ করেছে বলে মন্তব্য করেছে। সমষ্টি পুনর নির্ধারণের ফলত অহা 30 বছরলৈ সুরক্ষিত হয়ে থাকিব অসমিয়া বলেও মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী শর্মায়।